এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ চ্যাপ্টার থেকে ফুল নিয়ে আলোচনা করব। প্রথমেই যে বিষয়টায় আসি সেটা হলো ফুল কী, ফুল উদ্ভিদের কী প্রকার, অংশ কীরকম, মানে কোথা থেকে তৈরি হয়েছে, এগুলো চলো দেখে। দেখো, ফুলের সংজ্ঞায় যেটা আছে সেটা হলো জনন ও বংশ বিস্তারে সাহায্যকারী সীমিত বৃদ্ধি সম্পন্ন পরিবর্তিত বিটপকে ফুল বলে। তাহলে ফুল হলো বিটপের পরিবর্তিত অংশ যেটা উদ্ভিদের জনন কার্যে এবং বংশবিস্তারে সাহায্য করছে। এবার এই যে ফুল, সব মানে ফুলের ক্ষেত্রে কিছু ফুল হয় আদর্শ ফুল। আদর্শ ফুল মানে সেই সমস্ত ফুলের মধ্যে চারটে স্তবক থাকে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এই চারটেই স্তবক যে ফুলের মধ্যে থাকে সেই ফুলকে বলে আদর্শ ফুল। এবার আদর্শ ফুলের তাহলে চারটে অংশ থাকছে: বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। এবার এগুলোর ইংলিশ টার্মটাও তোমরা পড়বে, কারণ অনেক সময় কী হয় এরপর ইংলিশ টার্মগুলো দিয়ে পরবর্তীকালে পড়াশোনার ক্ষেত্রে ইলেভেন টুয়েলভে বা কলেজে, সেক্ষেত্রে কী হয় ইংলিশ টার্মগুলো পড়তে হয় এবং আমাদের ক্ষেত্রে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি তাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। সেজন্য এই যে ইংলিশ টার্মগুলো এক্ষেত্রে খুব ভালো করে জেনে রাখবে। বৃতিকে বলে ক্যালিক্স, দলমণ্ডলকে বলে করোলা, পুংকেশর চক্রকে বলে অ্যান্ড্রেশিয়াম, গর্ভকেশর চক্রকে বলে গাইনেশিয়াম। এবার এই যে ধরো জবা ফুলের ক্ষেত্রে, এখানে আমি যে ছবিটা এঁকেছি দেখো, এইগুলো হলো প্রত্যেকটা এর বৃতি। জবা ফুলের ক্ষেত্রে তোমরা যদি জবা ফুল নিয়ে বৃতিটাকে ছাড়িয়ে দেখো, দেখবি এরকম পাঁচখানা বৃত্তাংশ আছে। বৃত্তাংশ মানে কি, এই গোটাটাকে বলছে বৃতি, আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ, এই একটা, এই একটা, এই একটা, এগুলো প্রত্যেকটা হলো বৃত্তাংশ। তাহলে এগুলো হলো বৃত্তাংশ। তোমরা তোমাদের বাড়িতে যদি জবা গাছ থাকে সেক্ষেত্রে একটা ফুল নিয়ে এইটা প্র্যাকটিক্যালটা নিজের হাতে করে দেখতে পারো, বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এই যে মানে জবা ফুলের ক্ষেত্রে যে সবুজ রঙের অংশ যেটা ফুলটাকে ধরে রাখে গোড়ার কাছে আছে সেটা হলো বৃতি। বৃতির যে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ এইগুলোকে বলে হলো বৃত্তাংশ। বৃত্তাংশকে ইংলিশে বলে সেপাল, ঠিক আছে। এবার এই যে বৃত্তাংশ, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই বৃত্তাংশগুলো পরস্পর যুক্ত থাকে, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই বৃত্তাংশগুলো যুক্ত থাকে না। যেমন জবা ফুলের ক্ষেত্রে দেখো বৃত্তাংশগুলো একটার সাথে একটা যুক্ত, এখানে যুক্ত আছে, সেজন্য যুক্ত বৃতি যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে পড়ে জবা, ধুতুরা, এগুলো। আবার কিছু উদ্ভিদের বৃত্তাংশ হয় তারা যারা পরস্পর যুক্ত নয় তাদেরকে বলে হলো মুক্ত বৃতি, যেমন সর্ষে ফুলে মূলো, এ সমস্ত ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। এবার আসি বৃতির কাজে। এই বৃতির কী কাজ, যখন ফুল কুঁড়ি অবস্থায় থাকে তখন গোটা ফুলটাকে রক্ষা করে এই বৃতি। দ্বিতীয় হলো এই বৃতির রং বেশিরভাগ ক্ষেত্রে সবুজ হওয়ায় সেক্ষেত্রে এই সবুজ অংশ থাকায় এটা সালোক সংশ্লেষ করতে পারে। আর তৃতীয় হলো যে সমস্ত ফুলের ক্ষেত্রে বৃতি খুব রঙিন হয় সেই সমস্ত ফুলের ক্ষেত্রে এই বৃতি মানে বিভিন্ন যে পতঙ্গ আকর্ষণ, পতঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে। তারপর আসি দলমণ্ডলে। দলমণ্ডল মানে কি, এইটা যদি জবা ফুল হয় যে প্রত্যেকটা পাপড়ি এইগুলোকে বলছে দলমণ্ডল, একসাথে সবকটাকে বলছে দলমণ্ডল। তাহলে এটা হলো দলমণ্ডল বা করোলা। এবার প্রত্যেকটা দেখো দলমণ্ডলের এক একটা অংশ আছে, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই প্রত্যেকটা অংশকে বলে হলো দলাংশ। তাহলে এইটা হলো দলাংশ বা এইটাও হলো তাই, এইটাও হলো তাই, এগুলো হলো দলাংশ। দলাংশকে ইংলিশে বলে হলো পেটাল, ঠিক আছে। এবার এই যে দলাংশ এইটাও পরস্পর যুক্ত হতে পারে, পরস্পর খোলা থাকতে পারে। যে ক্ষেত্রে এই যে দলাংশ যুক্ত থাকে তাদেরকে বলে হলো যুক্ত দল। যেমন জবা ফুলের ক্ষেত্রে দেখো আমি আঁকছি একটার সাথে একটা যুক্ত, সেজন্য এটা যুক্ত দল যে সমস্ত ফুল তাদের মধ্যে পড়ে, যেমন জবা। মুক্ত দল মানে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দলাংশগুলো যুক্ত নয়, মানে একটার সাথে একটা এরকম কোনো রকম সংযুক্ত নয়, এরকম হবে, ঠিক আছে, এখানটা এরকম নয়, এই রকম। তাহলে এগুলো হলো মুক্ত দল, যেমন হলো সর্ষে ফুলে এটা দেখা যায়।
আচ্ছা, এই যে দলমণ্ডল, এর প্রধান কাজ কি? এই দলমণ্ডলের প্রধান কাজ হলো, এটা যেহেতু বিভিন্ন রঙের হয়, কীটপতঙ্গকে আকর্ষণ করা, যাতে তারা উদ্ভিদে এসে পরাগ সংযোগ করতে সাহায্য করে। এছাড়াও এই যে দলমণ্ডলের আরও একটি কাজ হলো, ভিতরের যে মানে স্তবকগুলো রয়েছে সেগুলোকে আবৃত রাখে বা সেগুলোকে রক্ষা করে। এই যে পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এগুলোকে যেহেতু ঘিরে থাকে সেজন্য এগুলোকে রক্ষা করতে সাহায্য করে। তারপরের যে স্তবক সেটা হলো পুংকেশর চক্র। যে পুংকেশর চক্রকে বলে অ্যান্ড্রেশিয়াম। জবা ফুলের ক্ষেত্রে যদি তোমরা দেখো, দেখবে যে যেমন এইখানে ছবি দেখেছি, একটা এরকম বড় থাকে, ঠিক আছে, আর এই যে এই রকম অনেকগুলো থাকে, এগুলোর পাশে এরকমভাবে পরাগধানী দেখা যায়, অনেকগুলো থাকে, এইগুলো হলো পুংকেশর চক্র। আর এক একটার কথা যদি ধরি, এই একটা, এই একটা, এগুলো হলো পুংকেশর। তাহলে যে কটা এরকম রয়েছে সেগুলোকে বলছে পুংকেশর চক্র, আর এক একটাকে বলছে হলো পুংকেশর। এই পুংকেশরকে ইংলিশে বলে হলো স্ট্যামেন, ঠিক আছে। তাহলে এই এক একটা পুংকেশরকে বলছে হলো স্ট্যামেন। আচ্ছা, এই পুংকেশরের যদি ভাগগুলো দেখি, দেখবো এটার প্রধান দুটো ভাগ, যেমন এখানে ছবি এঁকেছি, দেখো এটার একটা মানে দণ্ডের মতো অংশ থাকে, আর তার উপরে এরকম একটা থলির মতো অংশ থাকে। এই যে দণ্ডের মতো অংশ, এটাকে বলে পুংদণ্ড বা পরাগদণ্ড। তার উপরে যে থলির মতো অংশ, সেটা হলো পরাগধানী। এই পরাগধানীর ভিতরে অনেক ছোট ছোট রেণু থাকে। এই যে রেণু যখন এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তারপরে সেখান থেকে ফল তৈরি হয়। আচ্ছা, তাহলে পুংকেশর চক্র, পুংকেশর চক্র তৈরি হচ্ছে অনেকগুলো পুংকেশর দিয়ে। পুংকেশরকে বলা হচ্ছে স্ট্যামেন ইংলিশে বলছে। এবার এই যে পুংকেশরের দুটো অংশ, পুংদণ্ড আর পরাগধানী, এই পরাগধানীর মধ্যেই থাকছে পরাগ রেণু, যেটা পতঙ্গরা এসে বসলে ফুলের ওপরে এই রেণু তাদের পায়ে লেগে যাচ্ছে, তারপরে এই গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে। আচ্ছা, তাহলে পুংকেশরের কাজ কি? এটা বংশবিস্তারে ফুলকে সাহায্য করছে, ফল তৈরিতে সাহায্য করছে। ফল তৈরি হলে কি হবে? ফল থেকে বীজ তৈরি হবে, সেই বীজ পরবর্তীকালে ছড়িয়ে যাবে এবং তার মাধ্যমে ওরা বংশবিস্তার করবে। আচ্ছা, অনেক সময় কি হয়, এই যে রেণু, এই কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই রেণু উদ্ভিদ অনেক তৈরি করে এবং এই রেণুগুলো সুমিষ্ট হয়, সেই জন্য অনেক পতঙ্গ পাখি এই রেণু খেতেও আসে। রেণু খাওয়ার মাধ্যমে তারাও উদ্ভিদের ক্ষেত্রে এই যে পরাগযোগে সাহায্য করে এবং তার ফলে উদ্ভিদ নিজের যে বংশবিস্তার করতে পারে। তারপর আসি হলো স্ত্রী স্তবক বা গর্ভকেশর চক্র। এই যে গর্ভকেশর চক্রকে ইংলিশে বলা হয় গাইনেশিয়াম, গর্ভকেশরকে বলা হয় কার্পাল। এবার এই যে গর্ভকেশর, এই যে গর্ভকেশর, এটা প্রধানত তিন ভাগে বিভক্ত, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এখানে ছবি দেখো, এটা জবা ফুলের গর্ভকেশর, আমি গর্ভকেশর চক্র এঁকেছি। সেক্ষেত্রে দেখো একটা এরকম তলার দিকে থলির মতো অংশ থাকে, এটাই হলো গর্ভাশয় বা ওভারি। তার ওপরে এরকম অংশ থাকে, একটা দণ্ডের মতো অংশ, এটাকে বলে গর্ভদণ্ড। তার ওপরে এরকম একটা অংশ থাকে যাকে বলে গর্ভমুণ্ড। এই অংশের মধ্যেই যদি রেণু এসে পড়ে, সেই রেণুটাই এর ভিতর দিয়ে গিয়ে এইখানে গিয়ে গর্ভাশয় গিয়ে তারপর সেখান থেকেই ফল তৈরি হয়। বোঝা গেল? তাহলে এই যে গর্ভকেশর চক্র তৈরি হচ্ছে গর্ভকেশর দিয়ে। গর্ভকেশরের প্রধান তিনটি অংশ, গর্ভাশয়, নিচের দিকে যে থলির মতো অংশ, গর্ভদণ্ড, দণ্ডের মতো অংশ, আর উপরে হলো গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড অনেক ক্ষেত্রে খুব স্টিকি হয়, মানে কি বলবো, খুব আঠালো হয়, যাতে রেণু এসে পড়লেই সেটা ও ধরে নিতে পারে এবং তারপর ও ফল তৈরিতে সাহায্য হয়। তাহলে এই গর্ভকেশরের কাজ কি? গর্ভকেশরের কাজ হলো রেণু গ্রহণ করা এবং তারপর ফল তৈরি করা এবং ফল থেকে বীজ তৈরি করা। আচ্ছা, এই যে গর্ভাশয়, উদ্ভিদের ক্ষেত্রে যে গর্ভাশয়, এইটা গোটাটা ফলে পরিণত হয়ে যায়। তাহলে আমরা যে সমস্ত ফল খাই, এই গর্ভাশয়টা গোটাটা ফলেতে পরিণত হয়। এরপর আসি পেজ 198-এর কিছু প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে কোন স্তবক? সেটা হবে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র। তারপরের প্রশ্ন হলো, কোন স্তবক অন্যান্য স্তবকগুলির কাজে সাহায্য করে? যেমন বৃতি অন্যান্য স্তবকগুলোকে ঢেকে রেখে ফুলকে কুড়ি অবস্থায় রক্ষা করে,
দলমণ্ডল রঙিন হওয়ার জন্য ওটা বিভিন্ন কীটপতঙ্গদের আকর্ষণ করে। তাহলে বীতি, দলমণ্ডল এই স্তবকগুলো অন্য যে স্তবক পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র এগুলোর কাজে সাহায্য করে। তারপরের প্রশ্ন হলো, কোন ফুলের বৃত্তাংশ বা দলাংশের গঠন সমান? যেমন হলো সর্ষে, জবা, ধুতুরা এগুলো। যে সমস্ত ফুলের ক্ষেত্রে বৃত্তাংশ বা দলাংশের গঠন সমান বা পরস্পর সুষম, সেই সমস্ত ফুলকে সুষম সমাঙ্গ ফুল বলে। তাহলে এই সর্ষে, জবা, ধুতুরা এগুলো হলো সমাঙ্গ ফুল। তারপরে প্রশ্ন হলো, কোন ফুলের বৃত্তাংশ বা দলাংশের গঠন সমান নয়? যে সমস্ত ফুলের ক্ষেত্রে এই যে বৃত্তাংশের গঠন বা দলাংশের গঠন এগুলো সমান নয়, সেই সমস্ত ফুলকে অসমাঙ্গ ফুল বলে। যেমন মটর ফুল, বক ফুল, অপরাজিতা ফুল এই সমস্ত। তারপরে প্রশ্ন হলো, কোন ফুলে চারটি স্তবকই আছে? যে সমস্ত ফুলে চারটি স্তবকই থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। যেমন সরিষা ফুল, জবা, বেগুন ফুল, বক ফুল এগুলো। কোন ফুলে এক বা একাধিক স্তবক নেই? যে সমস্ত ফুলের ক্ষেত্রে একটা স্তবক বা একাধিক স্তবক থাকে না তাদেরকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন লাউ, কুমড়ো, কচু, এই লাউ, কুমড়ো এই সমস্ত ফুলের ক্ষেত্রে পুংকেশর চক্র বা গর্ভকেশর চক্র দুটোই থাকে না, যে কোনো একটা থাকে। অর্থাৎ কিছু ফুলে গর্ভকেশর চক্র থাকায় সেটা স্ত্রী ফুল হয়, আর কিছু ফুলে পুংকেশর চক্র থাকায় সেটা পুরুষ ফুল হয়। তারপরের প্রশ্ন হলো, কোন ফুলের কোন কোন স্তবক অনুপস্থিত? যেমন কুমড়ো, লাউ এগুলোর ক্ষেত্রে কখনো এটার মধ্যে থাকে গর্ভকেশর চক্র, কখনো এটার মধ্যে থাকে পুংকেশর চক্র, এই দুটো একসাথে একই ফুলের মধ্যে থাকে না। তাহলে চলো এখন দেখে নিই সমাঙ্গ ফুল, অসমাঙ্গ ফুল, সম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের সংজ্ঞাগুলো। প্রথমে আসি সমাঙ্গ ফুলে। যে ফুলের প্রতিটি স্তবকের অংশগুলি সুষম তাকে সমাঙ্গ ফুল বলে, যেমন সর্ষে, জবা এগুলো। তারপর হলো অসমাঙ্গ ফুল, যে ফুলের এক বা একাধিক স্তবকের অংশগুলি পরস্পর সম আকৃতি বিশিষ্ট নয় তাকেই অসমাঙ্গ ফুল বলে। যেমন জবার ক্ষেত্রে প্রত্যেকটা যে বৃতি ছিল এই বৃতিগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আকারে মেলে, বা পাপড়িগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আকার একই, সেজন্য জবা সমাঙ্গ ফুলের মধ্যে পড়ে। কিন্তু অপরাজিতা ফুলের ক্ষেত্রে ধরো একটা পাপড়ি বড় হয়, তারপরে ভিতরেরগুলো এরকম ছোট হয়, সেই জন্য এগুলো একটা সাথে আর একটা মিলছে না, সম আকৃতি বিশিষ্ট নয়, সেই জন্য এইটা হলো অসমাঙ্গ ফুল। অসমাঙ্গ ফুলের উদাহরণ হলো অপরাজিতা, বক ফুল, মটর ফুল এইগুলো। তারপর আসি সম্পূর্ণ ফুলে। যে ফুলের ক্ষেত্রে বৃতি, দলমণ্ডল, পুংকেশর বা গর্ভকেশর এই চারটের মধ্যে চারটে স্তবকই থাকে, এটা এবং হবে, এই চারটে স্তবকই থাকছে তাকে বলছে সম্পূর্ণ ফুল। জবা, বক এগুলোতে চারটেই থাকে। তারপর আসি অসম্পূর্ণ ফুলে। যে ফুলের ক্ষেত্রে বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর এই চারটে স্তবকের মধ্যে যে কোনো একটা বা একাধিক স্তবক থাকে না তাদেরকে বলা হয় অসম্পূর্ণ ফুল, যেমন লাউ, কুমড়ো এইগুলো। এরপর আসি পেজ 198-এর যে প্রশ্নগুলো আছে। প্রথম হলো, ফুলের পাপড়ি রঙিন হয় কেন? ফুলের পাপড়ি রঙিন হয় কীটপতঙ্গ পাখিদের আকর্ষণ করার জন্য, যাতে তারা আসে এবং তার ফলে উদ্ভিদের পরাগসংযোগে সাহায্য করে। তারপরে প্রশ্ন হলো, একই ফুলের পাপড়ির রং বদলায় কি উচ্চতা ভেদে, সময় ভেদে? হ্যাঁ, একই ফুলের পাপড়ির রং অনেক সময় বদলে যায়, বিশেষ করে দিনের সময়। দিন মানে সূর্যালোক যত বাড়তে থাকে তত অনেক সময় এই যে পাপড়ির রং ডিপ হতে থাকে, ডার্ক হতে থাকে। এরপরের প্রশ্ন হলো, কোনো ফুলের পাপড়ির রং কোথাও লাল, কোথাও হলুদ, এটা কেন হয়? এই যে ফুলের পাপড়ির রং বিভিন্ন রকম হওয়ার জন্য এর জন্য দায়ী হলো প্লাস্টিড। এই যে প্লাস্টিড সেটা বিভিন্ন প্রকার হয়। হলুদের ক্ষেত্রে তার ভিতরে থাকে জ্যান্থোপ্লাস্ট, স্যান্থোপ্লাস্ট থেকে পাই আমরা জ্যান্থিন। তারপর যে রোডোপ্লাস্ট থাকে সেখান থেকে পাই ফাইকোএরিথ্রিন। এগুলোর জন্য এই যে রঞ্জক এগুলোর নাম আলাদা আলাদা হয়। তারপরের প্রশ্ন হলো, ফুলের পাপড়িতে গন্ধ থাকলে কী সুবিধা হয়? ফুলের পাপড়িতে গন্ধ থাকলে পতঙ্গ পাখিরা আকর্ষিত হয় এবং তাদের পরাগসংযোগে সাহায্য করে। তারপরের প্রশ্ন হলো, রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে? এটা তোমরা সবাই জানো, রাতের ক্ষেত্রে সাদা ফুল যেটা সেটা ফোটে, দিনের বেলা রঙিন ফুল ফোটে। তারপরে প্রশ্ন হলো, কোনো ফুলে পরাগ কি অন্য কোনো প্রাণীরা খাদ্য হিসাবে গ্রহণ করে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এই যে পরাগ সেটা পাখিরা বা পতঙ্গরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং সেই সুবিধাটাই উদ্ভিদরা নেয়, তাদের পরাগ সংযোগে সাহায্য হয়। এরপরের প্রশ্ন হলো, পরাগ মানবদেহে কী সমস্যা করে? পরাগ অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে শরীরে ঢুকে অ্যালার্জি সৃষ্টি করে, অনেকের শ্বাসকষ্টও হয়। তারপরের প্রশ্ন হলো, ফুলের পাপড়ির রঙকে মানুষ কী কাজে লাগে? বিভিন্ন রকম আবির তৈরি করতে, বিভিন্ন হার্বাল রং তৈরিতে কাজে লাগে। তারপরের প্রশ্ন হলো, সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার কী সম্পর্ক? ফুল ফোটার ক্ষেত্রে মনে করা হয় ফ্লোরিজেন নামক একটি হরমোন
উদ্ভিদের শরীরেই ক্ষরিত হয় এবং সেইটাই ফুল ফোটাতে সাহায্য করে। এবং এই ফ্লোরিজেন হরমোনই আলোর সাথে সম্পর্কিত, সেই জন্য আলোর সঙ্গে ফুল ফোটার একটা সম্পর্ক আছে। এবার এই যে ফ্লোরিজেন হরমোন, এটা সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে একই রকম কাজ করে না। কখনো কখনো এই ফ্লোরিজেন হরমোন কাজ করার জন্য 6 ঘন্টা দিনে আলোর প্রয়োজন, বা কখনো 8 ঘন্টা অন্ধকারের প্রয়োজন। সেই জন্য এটা এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক একভাবে কাজ করে। তারপরে প্রশ্ন হলো, ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয়? ফুলের যে গর্ভকেশর চক্রের গর্ভাশয় থেকেই ফল তৈরি হয়, মানে গর্ভাশয়টাই পরবর্তীকালে ফলে পরিণত হয়ে যায়। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।